বিউটিফুলি প্রোডিউস করেছে এটা একদম, মানে গান সেট সবকিছু সাউন্ড এফেক্ট এভরিথিং টপ নচ মনে হলো। খুব রিয়েলিস্টিক দেখিয়েছে যেটা আরো খুব টফ আমার মতে। এই অনেকটা বলো ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই ওরকম স্টোরিটা অনেকটা মানে হয়েছে ওই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা চাইছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে, তার আগে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন, ওখানে আমরা নানা ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই, কখনো কখনো পোলস দিই, কোশ্চেন অ্যান্সার্স দিই, ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন অথবা কমেন্ট বক্সে আপনাদের মতামত আপনারা জানাতে পারেন আমাদেরকে। আর এদের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা একটা হিন্দি ওয়েব সিরিজের ট্রেলার রিয়াকশন নিয়ে এসেছি, বাম্বাই মেরি জান, যেটা প্রাইম ভিডিওতে আসছে 14th September এটা রিলিজ করবে। এটা ডাইরেক্ট করছে সুজাত সদাগর, স্টারিং অ্যাজ এ কে কে মেনন, অবিনাশ তিওয়ারি, কৃতিকা কমরা, নিবেদিতা ভট্টাচার্য এবং অন্যান্য অনেকেই আছে। আর যেহেতু ওয়েব সিরিজ অনেক আপনারা জানেনই, জেনেই গেছেন এতদিন ধরে আমাদের দেখতে দেখতে আমাদের টিভি সিরিজ কত পছন্দ, আর ওটিতে সেটা আলাদাই ব্যাপার একটা। দেখা যাক, কায়নাত কা নিজাম হ্যায় বুরাই ভি আচ্ছাই সে পেদা হোতি হ্যায়, শয়তান কো ভি উপর ওয়ালে নে পেদা কিয়া থা, মাই তো সিরফ এক বাপ থা। ক্যা নাম হ্যায়? দারা কাদরি। দারা শিক্ষক কি তরহ শায়র বন্না বেটা, বাদশাহ বন্না। মুম্বাই শহর সরকার কে হাত সে নিকল কে হাজি আর পঠান কে হাত মে যা রহা হ্যায়, খান্না কা নেটওয়ার্ক, পঠান কা ডর আর হাজি কে দিমাগ মে বম্বাই পুলিশ কে নাক মে দম করকে রখ দিয়া। ₹54 কি তনখা মে সবকো রিলিজ কো মে কেসে পড়াউঙ্গা। ইমানদারি কা করোগে কিয়া ইসমাইল? নীন্দ অচ্ছি আতি হ্যায়, শহর সাফ করতে করতে মেরা ঘর গন্দা হ্যায়, পুলিশ ওয়ালে কে ঘর মে রাত চোর পয়দা হুয়া হ্যায়। মে ইমানদার থা পর দারা ভুখা থা। তুমারে আপু কা বেইজ্জতি করতে তো তুমি ক্যা করতে? মানে উসে নঙ্গা করকে সড়ক পে দৌড়াতা। तो मैं सिर्फ अखाड़ा चलाया, मुंबई अंडरवर्ल्ड का नया बादशाह तारा इस्माइल। आज तुम बोल रहे हो इंशाल्लाह एक दिन पूरा मुंबई हो जाए, आज एक बोल तारा बहुत मार खाया, अब तारा मारेगा। वो साला गली का लोखा तुम्हारी बराबरी करेगा। বিউটিফুলি প্রোডিউস করেছে এটা একদম, মানে গান সেট সবকিছু সাউন্ড এফেক্ট এভরিথিং টপ নচ মনে হলো।
খুব রিয়েলিস্টিক দেখিয়েছে যেটা আরো খুব টফ আমার মতে। এই অনেকটা বলো ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই ওরকম স্টোরিটা অনেকটা মানে হয়েছে ওই সময়কালটার মতনই 67 আর সেম টাইপের স্টোরি অনেকটা একটা একজন রাজা আছে আর একজন উঠছে গ্যাং নিয়ে একজন থ্রেটেন্ড ফিল করছে আর মুম্বাই নিয়ে মানে সমুদ্র নিয়ে অবিয়াসলি লড়াই তার সাথে বাট এই যে জিনিসটা যেটা একটা পুলিশের ছেলে যখন ঠিক দিকে যায় না তখন যে খারাপটা লাগে স্পেশালি যে আমি সারা জীবন দেশের জন্য করে গেলাম একটা সৎ পথে হেঁটে গেলাম সেখানে আমার বাচ্চাকে আমি করতে পারবো না ঠিক মানে ওই যেটা বললো ডায়লগটা যে শহর সাফ করতে করতে মেরা ঘর গন্দা হয়ে গেল ব্যাপারটা ওটাই তখন খারাপটা লাগে রিসেন্ট কালা দেখেছি জেলার সরি জেলার সরি বাট হ্যাঁ ওখানেও জিনিসটা সেম তো রিলেটটা করা যায় ভালো আর সত্যি এটা যে সবাইকে ঠিক করছে সবাইকে বলছে এটা একমাত্র আমার মনে হয় পুলিশ আর টিচারদেরই মনে হয় বেশি ওদের মনে হয় যে আমরা অন্যদেরকে শেখাচ্ছি অন্যদেরকে ভুল ও ঠিকের জ্ঞান দিচ্ছি সেখানে যদি নিজের ফ্যামিলিতে যদি এরকম হয় আর কিন্তু এটা একটা দিকে ঠিক যে আলটিমেট আমাদের দেশে সবথেকে ক্রাইম রেট বেশি কারণ কি অর্থনৈতিক অভাবের জন্য মানুষ ইচ্ছেই না প্রয়োজনে বন্দুক তুলে নেয় বা সেটা পকেটমারি ছিনতাই থেকেই হোক না কেন তো এটা তো আমাদের দেশের একটা সবথেকে বড় চর্চনীয় বিষয় অবশ্যই আর এই টাইমটা যেটা দেখেছে এটা যেহেতু প্রেডিক্টেবল মুভি তো ওই টাইমটাই তো ইন্ডিয়ার অবস্থাটা আরো খারাপ ছিল মুম্বাই স্পেশালি গ্যাংস্টারদের হাতেই ছিল একদম একদম আর তখন পয়সা বা টাকা পয়সার ব্যাপারটা আরো টাফ ছিল আর্নিং আর একটা ওই যেটা বললেন না যে কত টাকা 38 কত টাকা এতজনকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবো কি করে তিন না চারজনকে ব্যাপারটা হচ্ছে তিন চারজনের ফ্যামিলিতে একজন আর্নিং তো এই স্ট্রাগলটা সৎপথে থেকে অনেকে করে কিন্তু যেখানে বাচ্চারাও হয়তো তাদেরও আলাদা আলাদা থিংকিং থেকে থাকে অনেক সময় তো বেশ মানে ক্রাইম ড্রামা তার সাথে একটা ফ্যামিলি লিংক একদম একদম তো বেশ অন্যরকম হবে জিনিসটা হ্যাঁ কারণ কি মির্জাপুর যারা করেছে তারা প্রোডিউস করছে তারা বানাচ্ছে তো একটা আলাদা এক্সপেকটেশন আছে এটার থেকে অলরেডি ওয়েল কাট আর ওয়েল ট্রেলারটা তো একদম ওয়েল কাট ট্রেলার সিনেমাটোগ্রাফি অসাধারণ ফ্রেমে যতটুকুনি যা দিয়েছে পুরো স্টোরিটাকে বুঝিয়েছে একদম আর কে কে মেননের মতো একটা স্ট্রং একটা অ্যাক্টর আছে এখানে আর কিছু বলার নেই খুব রিয়েলিস্টিক ডার্ক হবে অবশ্যই পুরো জিনিসটা দেখে বোঝা যাচ্ছে কতটা ডার্ক জিনিসটা বন্দুকগুলি দেখে দেখে একটু হাঁপিয়ে গেছে তো যাই হোক অবশ্যই দেখব দেখে রিভিউ দেব বাট একদমই আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে ট্রেলারটা আমাদের ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধু-বান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে আর এরকম আর কি ভিডিও আমরা রিয়্যাক্ট রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন একদম আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা হবে বাই বাই